শিগগিরই ইরান দখল করে নেওয়ার হুমকি দিয়েছে তালেবান। গেল রোববার এক ভিডিও বার্তায় এই হুমকি দিয়েছেন সংগঠনটির শীর্ষ নেতা আব্দুল হামিদ খোরাসানি ওরফে নাসের বদরি। ইরান আফগানিস্তান সীমান্তে বিতর্কিত জলসীমা নিয়ে তালেবান ও ইরানি বাহিনীর মধ্যকার সংঘর্ষে তিন জন নিহত হওয়ার পর এই হুমকি দিয়েছে তালেবান। ইরানি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল ও ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের আলাদা দুটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। রোববার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় আব্দুল হামিদ খোরাসানি ওরফে নাসের বদরি বলছেন, তালেবানরা যে শক্তি ও অনুপ্রেরণা নিয়ে মার্কিন বাহিনীর সঙ্গে লড়াই করেছে তার চেয়েও বেশি শক্তি নিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে লড়াই করবে। শীর্ষ নেতারা সবুজ সংকেত দিলেই তালেবান যোদ্ধারা শিগগিরই ইরান দখল করে নেবে। তালেবানের প্রকাশ করা অপর একটি ভিডিওতে দেখা যায় ইরানের বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে ব্যঙ্গ করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায় হলুদ রঙের একটি বড় পাত্রে পানি ঢালছেন এক তালেবান ও ব্যঙ্গাত্মক সুরে বলছেন, জনাব রাইসি, এই যে পানির পাত্র, এটি নিয়ে যান, তাও আমাদের আক্রমণ করবেন না, আমরা খুবই ভয় পেয়েছি। এর আগে রোববার ইরান আফগানিস্তান সীমান্ত এলাকায় ইরানি সীমান্তরক্ষী বাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় গোলাগুলিতে দুজন ইরানি সীমান্তরক্ষী ও একজন তালেবান সদস্য নিহত হন। কি কারণে উভয় দেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। তবে ইরান আফগানিস্তানের মধ্যে পানির অধিকার নিয়ে চলমান তীব্র উত্তেজনা নিয়েই এই সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছেন অনেকে। এদিকে ইরান অভিযোগ করেছে আফগানিস্তানের তালেবান শাসকরা হেলমান্দ নদীর পানি প্রবাহ সীমিত করে 1973 সালের পানি চুক্তি লঙ্ঘন করেছে। শুষ্ক মৌসুমে এ নদীর পানি ব্যবহার করে ইরানের উত্তরাঞ্চলে চাষাবাদ করা হলেও তালেবানের পদক্ষেপের কারণে তা কঠিন হয়ে পড়েছে। তবে ইরানের এই অভিযোগ অস্বীকার করেছে তালেবান। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।